তো শিক্ষার্থী বিন্দু, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। করোনা ভাইরাসের এই বৈশ্বিক মহামারীর দিনে তোমরা নিজেরা সাবধান থাকো, সচেতন থাকো, নিজে ভালো থাকো, অন্যকে ভালো রাখো। আশা করি সবাই ভালো আছো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে দিক নির্দেশনা দিচ্ছে সেটা মেনে চলার চেষ্টা করো, তাহলে কি তুমি নিজে ভালো থাকতে পারবা, ভালো রাখতে পারবা তোমার নিজের পরিবারকে, ভালো রাখতে পারবা দেশকে, সর্বোপরি সারা বিশ্বকে। আশা করি তোমরা এই দিক নির্দেশনা মেনে চলার চেষ্টা করবা। করোনা ভাইরাসের এই বাংলাদেশ জুড়ে প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশ সরকার শিক্ষা ব্যবস্থা সহ সকল প্রতিষ্ঠান যে সাধারণ ছুটি ঘোষণা করেছে, যার কারণে দীর্ঘদিন তোমাদের সাথে আমাদের কোনো ক্লাস, পরীক্ষা, সাক্ষাৎ নাই। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রচেষ্টা চালিয়েছিলেন, তারই ফল হিসাবে আজকে আমি অনলাইনে তোমাদের সামনে উপস্থিত হতে পেরেছি। এটার মেন উদ্যোগ নিয়েছিলেন আমাদের দৌলতপুর কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব মোহাম্মদ সাদিকুজ্জামান খান। আমি তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি মোহাম্মদ কবিরুল ইসলাম, প্রভাষক ইতিহাস বিভাগ, দৌলতপুর কলেজ, দৌলতপুর, কুষ্টিয়া। আমি আজ ইতিহাস একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রথম পত্র বইটি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তো ঠিক আছে, দেখা যাক আমরা আজকে কোনটা আলোচনা করতে পারি। আমরা আজ প্রথম পত্র বইয়ের দ্বিতীয় অধ্যায়ের ইংরেজ উপনিবেশিক শাসন নিয়ে আলোচনা করব। উপনিবেশিক শাসনটা দুই ভাগে বিভক্ত ছিল, যার প্রথম ভাগটা ছিল কি, কোম্পানি শাসন আমল। তো বন্ধুরা, এই কোম্পানির শাসন আমলে কোম্পানির প্রতিনিধিত্ব করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন গভর্নর জেনারেলগণ ভারত উপমহাদেশে হাজির হয়েছিলেন। এদের মধ্যে কেউ ছিলেন কঠোর সাম্রাজ্যবাদী, তাদের চিন্তা ছিল কীভাবে সাম্রাজ্য বিস্তার করে কোম্পানির শাসনকে সুদৃঢ় করা যায়। আবার কেউ ছিলেন উদারপন্থী, উদারনৈতিক, সংস্কারক, নীতিনৈতিকতার। এদের মধ্যে আজকে আমি যেই উদারপন্থী একজন শাসক নিয়ে আলোচনা করব, তার নাম লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। তো বন্ধুরা, লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক সর্বপ্রথম মাদ্রাস কাউন্সিলের গভর্নর হিসেবে ভারত উপমহাদেশে আগমন করেছিলেন। সে সময় ভেলোরে যে সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়েছিল, সেই সিপাহী বিদ্রোহ দমনে ব্যর্থ হওয়ার কারণেই লর্ড উইলিয়াম বেন্টিঙ্ককে ইংল্যান্ড কর্তৃপক্ষ স্বদেশে ফিরিয়ে নেন। পরবর্তীতে লর্ড আর্মহার্ট যখন স্বেচ্ছায় স্বদেশে ফিরে যান, তখন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ককে গভর্নর জেনারেল করে ভারত উপমহাদেশে প্রেরণ করেছিলেন। ভারত উপমহাদেশে উপস্থিত হয়ে তিনি উপলব্ধি করেছিলেন যে একজন শাসকের কাজ শুধু শাসন করাই নয়, শাসনের পাশাপাশি বরং প্রজাদের ভালো মন্দ দেখভাল করা এবং তাদের মঙ্গল কামনা করাও একজন শাসকের দায়িত্ব। সেজন্য তিনি বিভিন্ন উদারনৈতিক এবং সংস্কার কাজকর্ম করার মাধ্যমে যে নীতিনৈতিকতার পরিচয় দিয়েছিলেন, ভারত উপমহাদেশের জনগণ আজও তাকে শ্রদ্ধা সম্মানের সাথে স্মরণ করেছে। আমরা আজকে দেখি লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক কী কী সংস্কার করেছিলেন। বন্ধুরা, বেন্টিঙ্কের সামাজিক সংস্কারটা আমরা আজ আলোচনা করি। তাহলে বেন্টিঙ্কের সামাজিক সংস্কার,
তো ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা লর্ড উইলিয়াম বেন্টিংকের সামাজিক সংস্কারটা নিয়ে আজকে আলোচনা করব। ভারত উপমহাদেশের যে নির্মম নিষ্ঠুর বর্বর সামাজিক প্রথা ছিল, সেই সমাজ নির্মমতা নিষ্ঠুরতাকে কীভাবে তিনি সংস্কার করে একটা সভ্য সুন্দর সমাজ পরিচালনা করেছিলেন, আমরা আজকে সেটা দেখব। লর্ড উইলিয়াম বেন্টিংকের সামাজিক সংস্কারের মধ্যে প্রথম যে বিষয়টি আসে সেটা হলো, এক নম্বর হলো সতীদাহ প্রথা। প্রথা বন্ধ, হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা লর্ড উইলিয়াম বেন্টিংক যেসব সামাজিক সংস্কার সাধন করেছিলেন তার মধ্যে প্রথম আসছে কি, সতীদাহ প্রথা। সতীদাহ প্রথা সম্পর্কে তোমাদেরকে পড়িয়েছিলাম, এটা সম্পর্কে কি তোমাদের কোনো ধারণা আছে, কেউ মনে করতে পারছ? হ্যাঁ বন্ধুরা, সতীদাহ প্রথাটা কি? সতীদাহ প্রথা হলো, সতীদাহ প্রথা দুই রকম নিয়মে প্রচলিত ছিল। একটা নিয়ম হলো ওয়ান সহমরণ, সহমরণ, আরেকটা ছিল অনুমরণ, অনুমরণ। হ্যাঁ তো বন্ধুরা, আমরা সতীদাহ প্রথা সম্পর্কে জানতে পারছি কি, সতীদাহ প্রথা দুই নিয়মে প্রচলিত ছিল, একটা ছিল সহমরণ আর একটা ছিল অনুমরণ। তো সহমরণটা কি, যদি কোনো হিন্দু মহিলার স্বামী মারা যেত তাহলে তাকে তার পরিবার এবং তার নিজের অনিচ্ছা সত্ত্বেও স্বামীর সাথে সেই মহিলাকে জীবন্ত চিতায় সাজিয়ে আগুনে পুড়িয়ে মৃত্যুবরণ করতে বাধ্য করা হতো। এটা ছিল চরম নির্মম এবং নিষ্ঠুর প্রথা। আর একটা প্রথা কী ছিল, অনুমরণ প্রথা। এই অনুমরণটা কী ছিল, যদি কোনো হিন্দু মহিলার স্বামী বিদেশে মারা যেত, তার মানে কি, সে এদেশে, স্বামী বিদেশে, তো বিদেশে যদি মারা যেত তাহলে স্বামী যেভাবে মারা গেছে ঠিক একইভাবে সেই বিধবা মহিলাকে এদেশে পুড়িয়ে মারা হতো। এই নির্মম এবং নিষ্ঠুর প্রথা সেই পরিবার, মৃত ব্যক্তি এবং তার পরিবারের লোকজন কখনো এটা মন থেকে মেনে নিত না। কিন্তু শুধুমাত্র সামাজিকতা রক্ষার জন্য সমাজের লোকে কি বলবে, তাকে বাজে হিসেবে আখ্যায়িত করবে, সেজন্য শুধুমাত্র সামাজিকতা রক্ষার জন্য এই প্রথা তাদের পরিবার এবং তাদের অনিচ্ছা সত্ত্বেও এই প্রথা তারা মানতে বাধ্য হতো। উইলিয়াম বেন্টিংকের আগে যেসব লর্ড ভারত উপমহাদেশে শাসন করতে এসেছিলেন, যেমন লর্ড কর্নওয়ালিস সহ তার পরবর্তী অনেক গভর্নর জেনারেলই এই নির্মম বর্বর এবং নিষ্ঠুর প্রথা বন্ধের চেষ্টা করেছিলেন, কিন্তু তারা চেষ্টা করতে যে কী দেখেছিলেন, তৎকালীন ভারতীয় হিন্দু সমাজে যে ভাবাদর্শ ছিল সেই আদর্শে আঘাত হানতে পারে এবং তৎকালীন হিন্দু সমাজ যারা পরিচালনা করত সেই পরিচালনাকারীরা এদের বিপক্ষে যেতে পারে, সেই ভাবনা থেকেই তারা এই সতীদাহ প্রথা বন্ধ ঘোষণা থেকে পিছনে ফিরে আসে। কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিংক যখন ক্ষমতায় আসেন তখন তিনি ভেবেছিলেন এই নির্মম অমানসিক প্রথা কখনো চলতে পারে না, এটা কোনো সভ্য সমাজের কাজ নয়। তাই তিনি সতীদাহ প্রথা বন্ধের জন্য জোর প্রচেষ্টা চালান। তিনি ভেবেছিলেন যে এই কাজটা আমার একার দ্বারা সম্ভব নয়, তাই তিনি চেষ্টা করছিলেন এই ভাবধারার মানুষ খুঁজে বের করতে হবে। এভাবেই তিনি ধীরে ধীরে ওই সমাজের
যারা সংস্কারবাদী সমাজ সংস্কারক ছিলেন তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করেছিলেন। এভাবেই তিনি পেয়েছিলেন কাকে, মনে আছে তোমাদের? দেখো মনে করতে পারো কি না। হ্যাঁ, রাজা রামমোহন রায়, সেই সময়ের সংস্কারপন্থীদের একজন, যিনি কিনা হিন্দু সমাজের বিভিন্ন বর্বর এবং নিষ্ঠুর প্রথা বন্ধের পক্ষে ছিলেন এবং বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে নিজেকে সমাজকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। এই রকম একজন মানুষের সান্নিধ্য পেয়েছিলেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক, কারণ তিনি উপলব্ধি করেছিলেন যে এত বড় কাজ, এই ভাব আদর্শের বিরোধিতা, বিরোধীকর কাজ একা করা সম্ভব হবে না, যার কারণে তিনি এই ধরনের সমাজ সংস্কারক, এই ধরনের আধুনিক মনা মানুষকে খুঁজতে চেষ্টা করেছিলেন। এবং সেভাবেই তিনি রাজা রামমোহন রায় এবং সেই সময়ের আরেকজন গুণী মানুষ, যেটা কি প্রিন্স দ্বারকানাথ, এই দুজন মানুষের সমর্থন আদায় করতে পেরেছিলেন এদের সমর্থনে। এবং তৎকালীন সদর নেজামত আদালতের বিচারকদের সহযোগিতায় তিনি একটি আইন পাশ করতে পেরেছিলেন, যে আইনের দ্বারা তিনি কি এই সতীদাহ প্রথা বন্ধের চেষ্টা করেছিলেন এবং পরবর্তীতে তিনি এটা করতে অবশ্যই সক্ষম হয়েছিলেন। এভাবেই হিন্দু সমাজের এই বর্বর নিষ্ঠুর সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন। তিনি আরেকটি সংস্কারমূলক কাজ করেছিলেন, সেটা কি তোমাদের মনে আছে? উইলিয়াম বেন্টিঙ্কের সামাজিক সংস্কারের আরেকটি গুরুত্বপূর্ণ সংস্কার ছিল কি বন্ধু, বলো তো মনে আছে কি সেটা? তো বন্ধুরা, লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের আরেকটি সমাজ সংস্কার ছিল কি, ঠগি দমন। ঠগি সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে কিনা, আমি আগে আলোচনা করেছিলাম ঠগি কারা ছিল। ঠগি ছিল একটা সংঘবদ্ধ ডাকাত দল, তারা কি পুরোহিত, দরবেশ, বিভিন্ন ধর্ম প্রচারের যে বেশ, এই বেশ ধরে তারা কি দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে অবাধে ঘোরাফেরা করতো দল বেঁধে। তাদের চেনা যেত না, কারণ তারা ধর্মীয় লেবাজ ধরে বেড়াতো। এই দলে হিন্দু মুসলমান সহ বিভিন্ন সম্প্রদায়ের লোকই এদের দলভুক্ত ছিল। তো ঠগি সম্পর্কে তোমাদের কি মনে পড়ছে কিছু? এই ঠগিদের প্রচলিত ভাষা বাদ দিয়ে আরও কিছু সাংকেতিক ভাষা ছিল যেটা সাধারণ মানুষ বুঝত না। তো দেখি বন্ধুরা, ঠগি দমন, তারা বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন স্থানে সংঘবদ্ধভাবে অথবা এলোমেলো ঘোরাফেরা করত। প্রয়োজনের সময় তারা সাংকেতিক ভাষা ব্যবহার করে নিজেরা এক জায়গায় উপস্থিত হতো, কিন্তু এই ভাষাটা সাধারণ মানুষ সহ কেউই বুঝত না, শুধুমাত্র তারাই বুঝত। এই ঠগিরা কী করত, যে বিভিন্ন তীর্থযাত্রী, ধর্মযাত্রী, তারপরে কি যারা ভ্রমণ পিপাসু, বিভিন্ন দেশ থেকে যেসব পর্যটক ভারত উপমহাদেশের সৌন্দর্য উপলব্ধি করতে আসতো, তোমরা তো জানো ভারত উপমহাদেশ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। তো এই লীলাভূমিতে যারা তাদের এই সৌন্দর্য উপভোগ করতে আসতো, তারা কি সুযোগ বুঝে তাদেরকে আক্রমণ করত এবং তাদের কি গলায় ফাঁস দিয়ে তাদের সকল সম্পদ লুট করে নেয়ার প্রচেষ্টা চালাত। কথিত আছে মুঘল সম্রাট আকবরের সময়ে এই ঠগিদের অত্যাচার অনেক গুণে বেড়ে গিয়েছিল। তার মানে কি ভারত উপমহাদেশে অনেক আগে থেকেই এই ঠগিদের অত্যাচার ছিল সমাজে। তো আকবর কি করেছিলেন, একবার কি এটোয়া জেলাতে সম্রাট আকবর আক্রমণ করে প্রায় 500 ঠগিকে
ধরতে সমর্থ হয়েছিলেন এবং তাদেরকে হত্যার মাধ্যমে সম্রাট আকবর সেই সময়ে ঠগীদের আক্রমণ থেকে কিছুটা সমাজকে রক্ষা করতে পেরেছিলেন কিন্তু তাদেরকে দমন করতে পারেনি। পরবর্তীতে মুঘল সম্রাট আওরঙ্গজেবের সময়ও ঠগীদের বিভিন্ন অত্যাচার ছিল বলে ধারণা করা হয় বা সেই সময়ের যারা পর্যটক, যারা লেখক, যারা সাহিত্যিক তাদের লেখনী থেকে এটা জানা যায় যে সম্রাট মুঘল সম্রাট আওরঙ্গজেবের সময়ও ঠগীদের বিচরণ ছিল। দীর্ঘদিন পর যখন ইংরেজ শাসকরা এদেশে শাসন করতে আসে, ইংরেজ শাসনামলে এই ঠগীদের আক্রমণ বহুগুণে বেড়ে গিয়েছিল। তো কি লর্ড উইলিয়াম বেন্টিং এসে দেখলেন ঠগীদের এই আক্রমণে, অত্যাচারে, নির্যাতনে সাধারণ মানুষ একেবারেই বিপর্যস্ত। তাই তিনি ঠগীদের দমনের জন্য কাকে দিয়েছিলেন দায়িত্ব আমরা দেখি। কর্নেল সিলিম্যান, তোমাদের কি নামটা মনে পড়ছে বন্ধুরা? কর্নেল সিলিম্যান, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই ঠগী দমনের জন্য। তাহলে কি লর্ড উইলিয়াম বেন্টিং ক্ষমতা গ্রহণের পর প্রথম যেটা করেছিলেন সতীদাহ প্রথা বন্ধ এবং পরবর্তীতে ঠগী দমন, এই ঠগীদের অন্যায় অত্যাচার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কর্নেল সিলিম্যানকে বলা হয়েছিল এই ঠগীদেরকে কীভাবে ভারত উপমহাদেশ থেকে চিরতরে দমন করা যায় এবং বিতাড়িত করা যায়। তো কর্নেল সিলিম্যান বুঝতে পেরেছিলেন সহজে ঠগীদের দমন করা যাবে না, কারণ কি এরা তো প্রচলিত ভাষায় কথা বলতো না, তাদের ভাষা ছিল আলাদা। যার কারণে তিনি প্রথম উপলব্ধি করতে পেরেছিলেন ঠগী দমন করতে হলে প্রথমে কী করতে হবে, ঠগীদের যে সাংকেতিক ভাষা আছে এই ভাষা রপ্ত করতে হবে। তাদের ভাষা যদি না বোঝা যায় তাহলে তাদেরকে দমন করা বা তাদের চিহ্নিত করা, তাদের জায়গা নির্বাচন করা কোনো ক্রমেই সম্ভব নয়। তাই তিনি প্রথম প্রয়াস চালিয়েছিলেন এই ঠগীদের ভাষা শেখার জন্য। এর জন্য তিনি ফিরিঘিয়া নামক এক ঠগীর সহযোগিতা নিয়েছিলেন। এই ঠগীকে ধরে তিনি ঠগীদের যে সাংকেতিক ভাষা সেটা রপ্ত করেছিলেন। তাহলে কার সহযোগিতা নিয়েছিলেন? হেরি হ্যাঁ বন্ধুরা, ফেরি ঘিয়া নামক এক ঠগীর সহযোগিতা নিয়েছিলেন। তার কাছ থেকে তিনি সিলিম্যান ঠগীদের যে সাংকেতিক ভাষা এই ভাষা রপ্ত করেছিলেন এবং পরে এই ফেরিঘিয়ার সহযোগিতা নিয়ে ভারত উপমহাদেশে যেসব স্থানে ঠগীদের আস্থানা ছিল সেগুলা খোঁজার চেষ্টা করেছিলেন। হ্যাঁ, এগুলা খুঁজে তিনি কি ভারতের হায়দরাবাদ, বুন্দেলখণ্ড সহ বিভিন্ন স্থানে যেখানে ঠগীদের আস্থানা ছিল সেই আস্থানাগুলা চিহ্নিত করেছিলেন। পরবর্তীতে এই আস্থানাগুলোতে আক্রমণ করে তারা কি বিভিন্নভাবে বিভিন্ন স্থান থেকে এই ঠগীদের ধরার চেষ্টা করেছিলেন। এভাবেই তিনি প্রায় 1500 ঠগীকে
আটক করতে সমর্থ হয়েছিলেন। আটক করে দীর্ঘদিন পর তিনি কি এই ঠগীদেরকে কঠোর শাস্তি প্রদানের মাধ্যমে ভারত উপমহাদেশ থেকে এই ঠগি দমন করতে সমর্থ হয়েছিলেন। এভাবেই বিভিন্ন সামাজিক সংস্কারের মাধ্যমে ভারত উপমহাদেশের সেই সময় প্রচলিত যে হিন্দু সম্প্রদায়, হিন্দু সমাজ, তাদের বাস্তবতায় শান্তি ফিরিয়ে আনতে সমর্থ হয়েছিলেন। তাহলে বন্ধুরা, কি আমরা লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক যে ধরনের মানসিকতা নিয়ে ভারত উপমহাদেশে এসেছিলেন, তিনি কি ছিলেন? উদার মানসিকতার মানুষ। তাহলে আমরা পরিশেষে কি বলতে পারি? ভারত উপমহাদেশে কোম্পানি শাসনকে সুদৃঢ় ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন সময়ে যে সকল শাসক গভর্নর জেনারেল ভারত উপমহাদেশে এসেছিলেন, তাদের মধ্যে কি কেউ ছিলেন কঠোর সাম্রাজ্যবাদী মনোভাবক ভাবকতার, আবার কেউ ছিলেন উদার এবং সংস্কার মানসিকতার? উইলিয়াম বেন্টিঙ্ক উপলব্ধি করেছিলেন যে একজন শাসকের কাজ শুধু তার অন্তর্গত প্রজাদের শাস্তি প্রদানই নয়, বরং নমনীয়ভাবে উদারতার সাথে তাদের বিভিন্ন সমস্যা সমাধান করাও একজন শাসকেরই কর্তব্য। তিনি উপলব্ধি করেছিলেন যে শুধু শাসক হওয়া মানেই শাসন করা নয়, বরং তাদের কষ্টে নিজেকে কষ্ট পাওয়া, তাদের উন্নয়নে নিজেকে প্রতিষ্ঠিত করা। তাই তিনি সামাজিক সংস্কার, শিক্ষা সংস্কার, বিচারালয় শাসন, বিভিন্ন সংস্কারের মাধ্যমে ভারত উপমহাদেশে যে কীর্তি রেখে গিয়েছিলেন, ভারত উপমহাদেশের মানুষ আজও তাকে শ্রদ্ধা সম্মানে স্মরণ করে। তাহলে কি বিভিন্ন লর্ডদের মধ্যে তিনি, বিভিন্ন গভর্নর জেনারেলের মধ্যেই তিনিই একমাত্র মানুষ যাকে আমরা আজও শ্রদ্ধা এবং সম্মানে তার নামটা স্বর্ণক্ষরে আমাদের হৃদয়ে লালন এবং পালন করি? তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। সর্বোপরি যাবার বেলায় আবারও বলি, বর্তমান সময়টা চলছে সাবধান থাকার, সচেতন থাকার। তোমরা সবাই এই ভাইরাস থেকে অবশ্যই সচেতন থাকবা, সামাজিক দূরত্ব বজায় রাখবা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেভাবে তোমাদেরকে চলার দিক নির্দেশনা দিচ্ছে, এটা অবশ্যই মেনে চলবা। আরেকটা বিষয় তোমরা মাথায় রাখো যে এই ভাইরাসের কারণে তোমরা বাইরে যেতে পারছো না, এই সময়টাকে তোমরা কাজে লাগাও। সেটা কি? বইয়ের সাথে বন্ধুত্ব করো, বইটাকে পরম বন্ধু এবং পরম অবসরকালীন যে সময়টা কাটানোর মাধ্যম হিসেবে তৈরি করো। তাহলে কি তোমরা নিজেরা অনেক ভালো রেজাল্ট করতে পারবে। আরেকটা বিষয় মাথায় রাখো, যে কোনো মুহূর্তে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়ে যেতে পারে, তাহলে কি পরীক্ষা কিন্তু তোমাদের একেবারেই নাগালে, তখন কিন্তু আর পড়ে শেষ করতে পারবা না। অবসরটাকে যদি কাজে না লাগাও, এখন যদি নিজেরা বইয়ের সাথে না থাকো, বইটাকে পড়াশোনা বইয়ের সাথে থেকে না করো, তাহলে কিন্তু সে সময় আর সময় পাবা না। তাহলে কি এখন বাইরে ঘোরাফেরা না করে নিজে বইটাকে ভালো করে সকল সাবজেক্ট সুন্দর করে পড়াশোনা করে নিজের এই অবসরকালীন সময়টাকে কাজে লাগিয়ে প্রস্তুতি নাও, যাতে করে কি পরীক্ষা আসলেই সুন্দর পরীক্ষা দিতে পারো এবং সুন্দর একটা রেজাল্ট উপহার দিতে পারো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা ভালো থাকো, আগামী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।